ভারতের বিপক্ষে ঘরের মাঠে টাইগাররা সিরিজ খেলবে বিশ্বকাপ ফুটবলের সময়। এবছরের নভেম্বরে টেস্ট ও টি টোয়েন্টি খেলতে ভারতীয় ক্রিকেট দল আসবে বাংলাদেশে। সেই সময়ে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ফুটবল, তাই সিরিজের উন্মাদনা নিয়ে এখন থেকে দেখা দিয়েছে খানিকটা শঙ্কা। আফগানদের বিপক্ষে সিরিজ শেষ হতেই টাইগাররা গুছিয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য। সেখানে প্রথমে ওয়ানডের পর টেস্ট সিরিজ খেলবে সাকিবরা, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বলেই বাড়তি ভাবনা, কেননা কদিন আগেই ভারতীয়রাই যে খেয়েই হারালো। তবে সেই দুশ্চিন্তার পালে স্বস্তি বাড়ছে, প্রোটিয়া দলের বেশিরভাগ ক্রিকেটারই থাকছেন না এবারের সিরিজে, তারা ব্যস্ত থাকবেন ভারতের আইপিএলে। কোন প্লেয়ার খেলছে না খেলছে দিস ইজ নট আওয়ার ইস্যু, আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে খেলবো এবং সেই দিকে আমাদের ফোকাস থাকবে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমরা ভালো করতে পারি, আমরা এতদিন তো খেলার মধ্যে ছিলাম, এমন না যে আমরা এখানে কোনো গ্যাপ ছিল। টাইগারদের এবছর আকর্ষণীয় দ্বিপাক্ষিক সিরিজ নভেম্বরে, ভারত আসবে বাংলাদেশে, খেলবে টেস্ট ও ওডিআই, তবে সময়টা একেবারেই ক্রিকেট বান্ধব থাকবে না, সে সময়ে চলবে ফিফা বিশ্বকাপ, ওসব নিয়ে ভাবছে না বিসিবি। আমাদের এখন আলাপ আলোচনা চলছে, আমরা শিডিউল এখনও ঠিক হয়নি, ঠিক হবে এটা নভেম্বরের দিকে আসার কথা আছে, তবে যেহেতু এখনও আনঅফিসিয়াল আমরা অফিসিয়ালি এখনও এটা অ্যানাউন্স করতে চাচ্ছি না। যখন একবার সিরিজ যখন নাকি কনফার্ম হবে তখন আমরা ভেন্যুগুলো নিয়ে চিন্তা করব। পুরো বছর জুড়েই ব্যস্ত শিডিউল টাইগারদের, তাই ভালো করতে পারফরমেন্সের ধারাবাহিকতার পাশাপাশি প্রয়োজন ইনজুরি মুক্ত পূর্ণ শক্তির দল। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।